Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Smile with Suravi notun arekti vlog e apnader shobai ke janacchi welcome. Asha kori je jekhan theke amar ei vlog ti dekhchen onek beshi bhalo achen. Amio alhamdulillah onek bhalo achi. Onekei amake onurodh korechen ekta bikeler vlog korar. Ar shei onurodhei amar ajker vlog. Ar aaj kintu ekta chutir din. Ar amar kache chutir din mane kichuta obosor, nijeke shomoy deya, পরিবারের সঙ্গে থাকা আর জমানো যদি কোনো কাজ থাকে তা সেরে নেওয়া। সারা দিনে কাজের বেশ বড় একটা শিডিউল থাকলেও সন্ধ্যার পর থেকে কিন্তু একটু রিল্যাক্স টাইম পাওয়া যায়। আর এই সময়গুলোতেই চেষ্টা করছিলাম নিজের হাতে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নেওয়ার। আর ওই যে বললাম ছুটির দিন মানে হচ্ছে আপনার কিছু জমে থাকা কাজের ফর্দ থাকবে, তারই ধারাবাহিকতায় আমার হাজব্যান্ড একটু বাইরে আছে নিজের কিছু পার্সোনাল কাজ গোছানোর জন্য। আর আমার এটা খুব অভ্যাস যে বাড়ি থেকে এসে যেন একটা পরিপাটি ঘর দেখতে পাওয়া যায়, তাহলে মনটা কিন্তু অনেক ভালো লাগে। আর সেই কাজের ধারাতেই আসলে আমি বিছানা সব কিছু একটু ঝেড়ে নিচ্ছিলাম। আর বেশ অনেকগুলো কাপড় আয়রনের জন্য জমা হয়েছিল, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি আর সেই সাথে হাতের এই টুকটাক কাজগুলো সেরে নিই। আমি কিন্তু প্রতিনিয়তই আপনাদের বিভিন্ন কমেন্ট আমার ভিডিওর কমেন্ট বক্সে দেখতে পাই, যা সত্যি আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছেন যে আপু আপনি এত কাজ কিভাবে করেন। আসলে সেদিন আমি একটা কোট পড়ছিলাম, সেখানে এপিজে আব্দুল কালাম উনি বলেছেন যে আমরা কিন্তু আসলে কাজের কারণে ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি হতাশা দুশ্চিন্তা বা বিরক্তির কারণে। সত্যি কিন্তু তাই। আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি যে কাজগুলো করছেন সেটা হোক ছোট বা বড়, আপনার কাজের যদি কোনো প্রকার প্রশংসা থাকে, কেউ যদি আপনাকে বলে যে যা করেছো সেটা তুমি অনেক ভালো করেছো, দেখবেন যে কাজের প্রতি আপনার আগ্রহটা, কাজ করার আরও যে শক্তি সেটা কিন্তু আরও অনেকাংশে বেড়ে যায়। আর এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি আমি মনে করি মুখ্য ভূমিকা পালন করতে পারে তার ফ্যামিলি, সেটা হতে পারে তার ছেলে মেয়ে, বাবা মা বা হাজব্যান্ড। যে কোনো একটা কাজের প্রশংসা কিন্তু দেখা যায় যে আপনার শত ক্লান্তিকে দূরে তো ঠেলে দেয়ই, আর পরবর্তীতে দেখা যায় যে পরের কাজটার জন্য আমরা কিন্তু দ্বিগুণ শক্তিতে আরও বেশি উজ্জীবিত হই। আর আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ এমন একজন জীবনসঙ্গী পেয়েছি, কাজে তো আমাকে হেল্প করেই, তাছাড়া আমার যোগ্য যে সম্মান এবং আমার কাজের প্রতি সহযোগিতা এবং সাপোর্ট সম্পূর্ণটাই উনি দেওয়ার চেষ্টা করেন। আপনাদের সাথে কথা বলতে বলতে হাতের কাজটাও শেষ করে ফেলেছি, এর মধ্যে আমার উনিও চলে এসেছেন এবং এটা আসলে ছোট বাচ্চাদের মতো উনি করেন যে আমার যা কিছু পছন্দ খেতে, আমি পছন্দ করি স্ট্রিট ফুডগুলো, সেগুলোর কোনোটা উনি আমার জন্য নিয়ে আসবেনই। আর আজকে নিয়ে এসেছিল আমার পছন্দের ভেলপুরি অনেক বেশি ঝাল দিয়ে, আর সেই সাথে নিয়েছিল আমার খুবই পছন্দের কদবেল। আমার পছন্দকে যখন গুরুত্ব দিল তখন আমারও তো উচিত তার পছন্দকে প্রায়োরিটি দেওয়া, তাহলেই না হয়ে উঠবে একটা মিষ্টি সুখের টুনাটুনির সংসার। উপকরণ দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছেন আজকে তার জন্য কি স্পেশাল নাস্তা থাকছে। হ্যাঁ, আজকে ঘরেই বানাবো গার্লিক ব্রেড, তাও আবার ওভেন ছাড়া। আর সেটার জন্য আমি প্রথমে নিয়েছি ধনেপাতা কুচি, এখানে আছে অরিগানো, এরপর আছে চিলি ফ্লেক্স, আর খুব সুন্দর মিহি করে কুচি করা রসুন, আর কিছু ব্রেডের পিসেস তো লাগছেই, আর সেই সাথে লাগবে অবশ্যই বাটার। ব্রেড ছাড়া বাকি যে উপকরণগুলো আমি দেখালাম তা আমি একটা মিক্সিং বোলে মিক্স করে নিচ্ছি। আর এই বাটারটাকে কিন্তু আমি বেশ 2 ঘন্টা আগে বের করে রেখে রুম টেম্পারেচারে এনে নিয়েছি, নয়তো এটা কিন্তু গলতে চাইবে না। এটা ছাড়া বের করে রাখার আর বিশেষ কোনো কারণ নেই। ছুটির দিনগুলো ছাড়া কিন্তু একসাথে বসে সন্ধ্যার নাস্তাটা একদমই করা হয় না। দেখা যায় যে টিউশনই থাকে কারো বা চাকরিজীবী যারা আছেন, আর এই ব্যস্ত নগরীতে কিন্তু নির্দিষ্ট সময়ে জ্যাম ঠেলে প্রপার টাইমে আপনি বাসায় ফিরতে পারেন না।
দেখা যায় এমন একটা সময় বাসায় গিয়ে পৌঁছানো হয় যে সেই সময় ডিনার টাইম হয়ে গেছে। তো আজকে যেহেতু আমাদের ছুটির দিন, সবাই একসাথে বাসায় আছি, সন্ধ্যার নাস্তাটা ইনশাল্লাহ একসাথে করা হবে, তাই ভাবলাম আজ হয়ে যাক স্পেশাল কিছু। প্রতিদিন তো চা বিস্কিট বা অন্যান্য স্ন্যাক্স থাকেই, কিন্তু আজকে ভাবলাম যে চটজলদি, ঝটপট এবং মজাদার এরকম কোনো একটা নাস্তা আজকে বানাবো। সব উপকরণগুলোকে আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবারে আমি ব্রেডে এগুলোকে একদম ব্রাশ করে নিচ্ছি। মাঝে মাঝে তো রেডিমেড খাবারগুলো খাওয়া হয় বা বাইরে থেকে নাস্তা কিনে আনা হয়, কিন্তু আজকে চেয়েছি স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি কোনো নাস্তা সবাইকে খাওয়াতে। আপনি চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন এই গার্লিক ব্রেডের যে ব্রেডটা রয়েছে সেটা। আমি যেহেতু খুব কম সময়ের মধ্যে করতে চাইছি, তাই ব্রেডের ঝামেলায় আর যাইনি, রেডিমেড যে ব্রেডটা রয়েছে সেটার মধ্যেই আমি এটাকে স্প্রেড করে নিচ্ছি। ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে আমার দু একটা ফুটেজ একদমই ডিলিট হয়ে গিয়েছে, আর সেটা আমি একটু মুখে বলে দিই। এখানে কিন্তু দুটো করে ব্রেড রয়েছে, দুটো ব্রেডের মাঝখানে আমি স্লাইস চিজ ইউজ করেছি। আপনারা চাইলে সিঙ্গেল পিসের উপর শুধুমাত্র একটু মোজারেলা চিজ ছড়িয়ে দিয়ে সেটাকেও কিন্তু বেক করে খেতে পারেন। আর এখানে ফ্রাই প্যানে আমি দিয়ে নিচ্ছি একটু সয়াবিন তেল এবং সেটাকে আমি স্প্রেড করে নিচ্ছি। আমার কাছে এটা যদি ওভেনে বেক করা হয় তাহলে মনে হয় অনেক বেশি শক্ত হয়ে যায়, আর সেজন্য আমি এটাকে পছন্দ করি চুলায় করতে। আর চুলাতে করতেই আমার সবচেয়ে বেশি সময় কম লাগে। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রতিটা হচ্ছে দু পিস করে ব্রেড আছে, এবং যে পাশে আমি আসলে বাটার এবং গার্লিকটাকে স্প্রেড করেছি সেই পিসেসটাই কিন্তু ফ্রাই প্যানের দিকে উল্টে দিচ্ছি। যে সয়াবিন তেলটা আমি ইউজ করলাম সেটার জায়গায় কিন্তু আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন, অথবা একটু বাটারও ইউজ করতে পারেন। আর এখন যে পাশটা উপরের দিকে রয়েছে সেই পাশে আমি সেই গার্লিক এবং বাটারের মিশ্রণটা আরেকবার স্প্রেড করে দিব। আর এই সময় চুলার আঁচটা থাকবে একদমই লো, খুবই খেয়াল রাখবেন যেন একদমই পুড়ে না যায়। আর এটা হতে কিন্তু এক মিনিট থেকে দেড় মিনিট, এর বেশি একদমই সময় লাগে না। এটি স্মেলেই বলে দিচ্ছে এটার এক পাশটা একদমই ভাজা শেষ। আমি এখন এগুলোকে একদম উল্টে নিচ্ছি। অন্যান্য দিনে থেকে ছুটির দিনের কাজের পরিধিগুলো বা ব্যস্ততা যেহেতু অন্যরকম থাকে, তাই আমার কাছে মনে হয় নাস্তাটাও হওয়া যায় একটু অন্যরকম। আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমি কিন্তু খুব বেশি কিছু পারি না, যাই পারি তাই আপনাদেরকে টুকটাক ব্লগ আকারে দেখানোর চেষ্টা করি। আর আপনাদের এই কাজকর্মগুলো কেমন লাগে তার উদাহরণস্বরূপ কমেন্ট বক্সের কমেন্টগুলো তো রয়েছেই। আর পরবর্তীতে যদি আপনারা এই ধরনের ব্লগ আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।